বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ। এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি। চলুন তা দেখে নেই এক নজরে। প্রথমে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ। নাম্বার এক রোহিত শর্মা, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার দুই জসপি জয়সওয়াল, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার তিন শুভমান গিল, অনডাউন ব্যাটসম্যান। নাম্বার চার ভিরাট কোহলি, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার পাঁচ ঋষভ পান্ট, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার ছয় লোকেশ রাহুল, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার সাত রবীন্দ্র জাদেজা, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার আট রবিচন্দ্রন অশ্বিন, বোলিং অলরাউন্ডার। নাম্বার নয় আকাশদীপ, ফাস্ট বোলার। নাম্বার দশ জসপ্রীত বুমরা, ফাস্ট বোলার। এবং নাম্বার এগারো মোহাম্মদ সিরাজ, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ। নাম্বার এক জাকির হাসান, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার দুই মাহমুদুল হাসান জয়, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত, অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার চার জাকির আলী অনিক, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার পাঁচ মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার ছয় সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার সাত লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার আট মেহেদি হাসান মিরাজ, বোলিং অলরাউন্ডার। নাম্বার নয় নাহিদ রানা অবলিক তাইজুল ইসলাম, বোলার। নাম্বার দশ হাসান মাহমুদ, ফাস্ট বোলার। এবং নাম্বার এগারো তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪, সময় সকাল ১০টা, ভেন্যু গ্রিন পার্ক কানপুর। দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জেতার সম্ভাবনা কত পার্সেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।